এই যে এই যে আমরা সব নর্তকীরা এখানে, এই যে আমি, এই যে আরেকজন, এই যে আরেকজন, আমরা এখন এসেছি তত্ত্ব নিয়ে। এখানে এখন কি কি রিচুয়ালস যেন হবে, এটা আমরা নতুন নিয়মে দেখছি, আমরা অত কিছু জানি না, ওদের নিয়মটা আলাদা আমাদের বাঙালিদের নিয়ম থেকে। তো এখন চুপচাপ থাকি বাবা, কেউ কিছু বলো না, চুপচাপ থাকো, দেখো রিচুয়ালসগুলো কীভাবে কি করে ওরা। তবে ভালো লাগছিলো এই নিয়মগুলো, সবাইকে টিকা করাচ্ছিল, অভিষেক করছিল, বেশ সুন্দর এক্সাইটিং লাগছিল বেশ। এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে, সবার প্রথমে সবাই এখন জল খাবে। দেখো এখানে টিকা করছে, মানায়ের টিকা হচ্ছে, টিকাকরণ হয়ে গেল মানায়ের। এবার গুদুলের টিকাকরণ হবে, এই যে হয়ে গেল, কিন্তু খুব দুষ্টু। দেখো 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 এই যে আরেকজন, এখানে তো ভিডিও করা ভীষণ চাপের, মানে এখানে একজনকে বললাম আমারটা করে দে, আমাকেও টিকাকরণ করাচ্ছে। এই যে দেখো কি দারুণ না, আমি মাথায় শ্যাম্পু করিনি, আমি এসে পরে শ্যাম্পু করেছি, তার জন্য আমার চুল ভেজা ভীষণ দেখতেই পাচ্ছ। এখানে মানে এখানে গুদুল আর এখানে সবাই আমরা বসে আছি, ওরা সবাইকে এক এক করে টিকাকরণ করিয়েছে, অভিষেক করিয়েছে। এটা হচ্ছে ছেলের বাবা, হলুদ পাঞ্জাবি পরা ছিল, আর এটা হচ্ছে মেয়ের বান্ধবী, আর ওটা সবুজ শাড়ি পরা, ওটা মেয়ের দিদি, বর দিদি, আর এটা হচ্ছে মেয়ের ছোট দিদির মেয়ে, পরম সুন্দরী। এটা হচ্ছে জামাইবাবু আমাদের, এটা হচ্ছে ব্রাইডের, এটা এই যে আমাদেরকে তাড়াতাড়ি ওখান থেকে ডেকে নিয়ে চলে আসা হয়েছে যে তোরা তাড়াতাড়ি আয়, এখানে গঙ্গা নিমন্ত্রণ করতে পেরোবো। এখানে ঢাকিদেরকে সব বরণ করে নেওয়া হচ্ছে, ব্যান্ড পার্টির লোকজনদের এখানে বরমামি বরণ করে নিচ্ছে, এই যে বড়মামি, আর সাইডে ওই বড়মামির বাঁ সাইডে আমার মা, আর এখানে আর ডান সাইডে হচ্ছে আমার এক দিদি, বর দিদি, ও সবার বড় দিদি, মাসির মেয়েদের মধ্যে সবার বড় এই দিদি। আর এই পাশে হচ্ছে কুট্টিমাসি, এই পাশে হচ্ছে কুট্টিমাসি, যে কলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কলা হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে রায়া, ওখানে রূপু, ওখানে ভাই, আর একে তো চিনি না, সরি। দেখো কি সুন্দর করে বরণ করবে, এখন দেখতে থাকো কীভাবে বরণ করতে হয়। যারা যারা নিয়মকানুনগুলো জানো না, তারা কিন্তু এখান থেকে দেখে বেশ জেনে নিতে পারো, শিখেও নিতে পারো, মনে থাকবে বেশ যে কী কী হয়। আমিও ভিডিওটা করে নিয়েছি এই কারণেই যে দেখে রাখি, মনে থাকবে, যখনই ভুলে যাব তখন দেখে মামি এই বড়দের এই রিচুয়ালসগুলো এইভাবে কীভাবে কী করছে দেখে দেখে শিখে নেব। এই যে ওদেরকে এখন ওই পান আর হচ্ছে বাতাসা আর সুপার মিষ্টি, পান আর সুপার কি যেন দিচ্ছে, পান আর মিষ্টি এটা দিচ্ছে ওই প্রত্যেকটা বাদ্যযন্ত্রের উপর, সুপারি দিয়েছে কিনা ছোট্ট পুচকি একটা বাচ্চা। আর সবাইকে 101 টাকা করে দেওয়া হচ্ছে, সবাইকে 101 টাকা করে দেওয়া হচ্ছে, এটা দিতে হয় নিয়ম, ওদেরকে বরণ না বরণ করতে হয়, এটা বাঙালিদের মধ্যে আছে, আমাদের মধ্যে এই নিয়ম আছে। তো এটা আমার মা, ওদিকে মামি এইভাবে দিচ্ছে, আর মা পেছন দিক দিয়ে এইভাবে টাকাটা দিচ্ছে, আর ওদিক দিয়ে মুক্তা দিদি দাঁড়িয়ে বরণ ডালা নিয়ে হয়তো দাঁড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে মুক্তা দিদির বড় মেয়ে, আর এটা পান্না দিদির মেয়ে, ওর পেছনে ভাই দাঁড়ানো, আর ওই যে পেছনে সবুজ শাড়ি পরা ওটা বড় মাসি আমার,
আর ব্রাইডেরও বড় মাসি, দেখো এই কুলো দিয়ে এইভাবে করাটা খুব সুন্দর লাগে, কিন্তু দেখো দারুণ করে করছে এই মাসি। এটা হচ্ছে শান্তা দিদির শাশুড়ি, দারুণ করে এই কাজটা, তো ওই স্পেশালিস্ট উনি এই কাজে। দেখবে এখনই কি সুন্দর করে কুলোটাকে উল্টে নিয়ে কি সুন্দর করবে, দারুণ। দেখতে থাকো, ওখানে বড় মামি দাঁড়িয়ে আছে দেখছে। বড় মামি আগে পারতো, এখন বড় মামি আর পারে না শরীর ভালো না বলে। এই দেখো দেখো এখনই ঘুরাবে, ও সেই দারুণ 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 করেছে, দুর্দান্ত। বড় মামি নাচছে এখানে, কুট্টি মাসি বরণ ডালা নিয়ে নাচছে, আর ওই সাইডে ওই যে গুদুল মানাই, ওই যে বাবু, আর এটা শান্তা দিদির মেয়ে ছেলে, এই যে পাঞ্জাবি পরা এই যে ছেলেটা ওর শাশুড়ির পেছনে, আর এটা রায়া আমার বোন। এরা সব মাসি মামা মাসির ছেলে মেয়ে সব এখানে, সব আমার মেজো মাসির মেয়ের ছোটো মেয়ের বিয়ে। আর এই যে মানিক মামা, দুর্দান্ত মজা হয়েছে, সবাই খুব এনজয় করেছে এই দিন। তো দেখতে থাকো নাচটা, গানটা দারুণ দিয়েছে, নাচের তাল উঠে যাচ্ছে। এবার আমারও নাচতে ইচ্ছা করছে, আমি এখন ক্যামেরাটা কাকে দিই তাই ভাবছি। ক্যামেরাটা কেউ ধরো রে, আমি একটু নাচি। যে ব্রাইড চলে এসছে, ব্রাইড চলে এসছে, তো ব্রাইডের যে ব্রাইড তো দেখতেই পাচ্ছ আমরা বাঙালি, আর ও হচ্ছে মারোয়ারির সাথে বিয়ে হচ্ছে, তো ও ওরকমই সেজেছে। ওর ড্রেসটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে ওর ড্রেসটা, ও সেজেছে খুব সুন্দর, ওকে খুব মিষ্টি লাগছিল। ব্রাইডের বান্ধবী পেছনে, দুর্ধর্ষ নাচ হয়েছে, সবাই নাচতে নাচতে পাগল হয়ে গিয়েছে, হাঁপিয়ে গিয়েছে, কেউ দম নিতে পারছিল না, আর এত নাচানাচি হয়েছে। আর মিউজিকও দিয়েছে ওরা, দারুণ বাজিয়েছে। আমি চলে গেছি, আমি আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে, আমি ভাইকে বললাম তুই একটু ধর, তুই তো নাচছিস না, আমার ক্যামেরাটা কর। পানা দিদি খুব সুন্দর নাচছিল, পানা দিদির স্মাইলটা কিন্তু দারুণ, পানা দিদি কিন্তু সুন্দর লাগছিল, আর হাসলে আরও বেশি সুন্দর লাগে পানা দিদিকে। ওই যে হলুদ ড্রেস পরা যেটা, ওটাই হচ্ছে পানা দিদি, আর তার সাইডে হচ্ছে গুদুল, গুদুলকেও খুব সুন্দর লাগছিল। বড়মামিকে ধরে গুদুল উঠিয়েছে নাচানোর জন্য, বড়মামির শরীরটা ভালো না, তাও যতটুকু করেছে যথেষ্ট, দারুণ লাগছিল, সবাই খুব এনজয় করছিল রিদমের সাথে। বড়মামি হয়তো আরও নাচতো কিন্তু শরীরটা ভালো না, পারছিল না বলে, কিন্তু যাই হোক। Thank you.
ওহ, সেই দারুণ নাচত, যা মিউজিক দিয়েছে ওরা, যা বাজাচ্ছে। এখানে আমরা এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। এখানে ওই শনি মন্দিরের ওখানে মন্দির আছে একটা, ওখানে দুর্গা ঠাকুর না জগদ্ধাত্রী মায়ের মন্দির, তো ওখানে সবাই পূজা করছিল। আর এখানে আমরা সবাই মিলে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, ভিডিও ক্যামেরা। তো দেখো জায়গাটা ভীষণ অন্ধকার, কিন্তু সবাই খুব সাবধানে নামছে। এটা কলেজ মোড় পার হয়ে যেই মাথাভাঙার দিকে বাজারের দিকে ঢুকতে যে ব্রিজটা, সেই ব্রিজের নিচে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছি। শনি মন্দিরটার ওখানে যে ঘাটটা রয়েছে সেই ঘাটে, আর ওপরে ব্রিজ। তো তার জন্য আমি তোমাদেরকে দেখালাম যে ব্রিজটা ওখানে, আর এখানে ভীষণ অন্ধকার, ঘাটটা সেরকম বাধাই করা নেই, ছিল হয়তো বা মাটিতে ঢাকা পড়ে গেছে, ওই সাইডে একটা আছে। যাই হোক, দেখতে থাকো, ঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, দেখে বুঝতেই পারছো হয়তো। বাবা কত নিয়ম এখানে, পান টান, আর যা ঘাটটা সেরকম ভালো বাঁধাই করা ছিল না, বাঁধানো নেই, তাই ওখানে কাদা কাদাও ছিল, তো একজন একটু, আর মাটিটা ভীষণ স্লিপ করছিল, একজন যদি একটু পা ফসকে যেত একদম জলে সব। হয় যে কালকে মেয়েকে স্নান করানোর জন্য জল নিতে নিতে আসবো, তুমি ওদের জন্য জল রেখো, এরকম একটা কি নিয়ম আছে, তো সেগুলোই করছিল। এখন সবাই ঘরে মিউজিক চালিয়ে নাচবে, ছবি তুলবে, ওগুলোরই প্রিপারেশন চলছিল, ফটোশ্যুট হবে, তো এগুলোই করা। এই যে আমরা এখন রাত্রেবেলায় কেঁপে কেঁপে যাচ্ছি ঠান্ডায়, এই যে পেছনে আরো শুতে যাচ্ছি, আমরা এখন শুতে যাচ্ছি, এই যে পেছনে আরো তখন তোরে ফেললাম না, যে বা ঢুকতে হবে মন্দিরে।